नमस्कार बंधुरा, आमी रूपसा चले एसेछि आपनादेर जोन्नो एक नतून रेसिपी निये। एई रेसिपिटी आमार अन्यान्य प्रिय रेसिपिर मध्ये एकटी अन्यतम। रेसिपिटिर नाम हलो गाजरेर हालुआ। भिडियोटी सम्पूर्ण देखबेन एबं रेसिपिटी भालो लागले लाइक शेयर ओ कमेंट करे आमाके जानाते भुलबेन ना। गाजरेर हालुआ बानानोर जोन्नो आमी एखाने गाजर निये निएछि। गाजरगुलिके आमी एइभाबे छाड़िये निएछि। एरपर सेगुलिके एकटी ग्रेटर मेशिने भालोभाबे ग्रेट करे नेब। एरपर एखाने आमी किछुटा बाटार निये निएछि, आमुलेर बाटार। एखाने निये निएछि इलाच, एखाने निये निएछि घी, एखाने रयेछे आमुलेर दूध गुड़ो। एखाने आमी निये निएछि किछु किशमिश, किशमिशगुलोके आमी जले भिजते दिए दिएछि। एखाने रयेछे चीनी, एखाने रयेछे नारकल, एखाने रयेछे काजू बादाम एबं এই গ্লাসে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এরপর আমি গাজরগুলিকে গ্রেড করে নেব। তো চলুন গাজরগুলিকে গ্রেড করে নেওয়া যাক। এবার আমি এইরকম একটি গ্রেটার নিয়ে গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নেব। এইভাবে আমি গাজরগুলোকে গ্রেড করে নেব। প্রতিটি গাজরকেই এইভাবে গ্রেড করলে সহজেই হালুয়াটা তৈরি হয়ে যায়। আপনারা দেখছেন এইভাবে কি সুন্দর গাজরগুলি গুঁড়ো হয়ে যাচ্ছে। আমাদের গাজরগুলি গ্রিড করে নেওয়া হয়ে গেছে। এরপর সাথে আমরা নারকেল কুচিটিকেও কুচি করে নিয়েছি, যে নারকেলটি ছিল সেটাকেও আমরা ওইভাবেই গ্রিড করে নিয়েছি। এরপর আমরা কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে, তাতে দিয়ে দেব 1.5 চামচ ঘি, ঘি দেওয়া হয়ে গেছে, ঘিটি আমাদের গলে গেছে। এরপর আমি তাতে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজরগুলি। সমস্ত গাজরকেই আমি দিয়ে দিয়েছি। এরপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে সেগুলিকে নেড়ে নেব। এই সময় চুলোর আঁচটাকে কিন্তু একটু হাই ফ্লেমে করতে হবে। চুলোর আঁচটিকে হাই ফ্লেমে করার পর গাজরগুলিকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে গাজরের মধ্যে থাকা জলটি মরে যায়, অর্থাৎ শুকিয়ে আসে। গাজরের জলটি যাতে পুরোটা শুকিয়ে যায় তার জন্য আমি এতে দেব 1/4 টেবিল স্পুন নুন। এই লবণটা হালকা পরিমাণ দিলাম এই কারণের জন্য, কারণ তাহলে গাজরের যে জলটা আছে সেটা সহজেই বেরিয়ে আসবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার মতে লবণ দেওয়াটাই কিন্তু ভালো, তাহলে গাজরগুলি থেকে সহজেই জলটা বেরিয়ে আসবে এবং গাজরের হালুয়া বানানোর জন্য বেশি সময় লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাজরগুলি বেশ ঝুরো ঝুরো হয়ে এসেছে, অর্থাৎ গাজরের মধ্যে যে জলটা ছিল সামান্য পরিমাণ লবণ দেওয়ার জন্য সেই জলটা পুরো শুকিয়ে এসেছে। এরপর আমি এতে দিয়ে দেব বেশ কিছুটা বাটার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাটারটিকে আমি রেখেছিলাম, আমুলের বাটার, এটিকে আমি এবার গাজরগুলির সাথে দিয়ে দেব। এটিকে আমরা দিয়ে দিলাম। এরপর এটিকে ভালোভাবে গাজরগুলির সাথে মিক্স করে নেব। বাটারটি ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব গ্রেট করে রাখা নারকলগুলি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি নারকলগুলি দিয়ে রেখেছি, সেই নারকলগুলিকে আমি এবার দিয়ে দেব গাজরের হালুয়ার মধ্যে।
এরপর আবার নারকল কুচিগুলি দিয়ে পরে মিক্স করে ভালোভাবে নাড়িয়ে নেব। নারকল কুচি দেওয়ার পর ভালোভাবে আরো একবার নেড়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব, এইখানে আমি দুধ রেখেছিলাম যে দুধটা সেই এক গ্লাসের মতো দুধ। আমার দুধটি দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আমরা তাতে দিয়ে দেব যে আমুলের গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই আমুলের গুঁড়ো দুধটা। এখানে আমার দুধের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, আমি তাই জন্য আরো একটু পরিমাণ দুধ অ্যাড করব। এতে দুধের পরিমাণটা আমার কম মনে হয়েছিল তাই আমি এতে আরো এক গ্লাস দুধ অ্যাড করে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দেব যে দুধ গুঁড়োটা রেখেছিলাম আমুলের সেই আমুলের গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দেওয়ার পর এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা বসে না যায়। তাই গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে খুন্তি নাড়িয়ে আমুলের গুঁড়োগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমুল গুঁড়ো আমার মেশানো হয়ে গেছে, এরপর দুধটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেব চিনি। আমাদের দুধটা প্রায় শুকিয়ে এসেছে, এবার আমি তাতে দিয়ে দেব যে নারকলগুলো আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করে রাখা নারকলগুলি। এরপর সেগুলিকে ভালোভাবে আরো একবার নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনি নিয়ে রেখেছিলাম সেই চিনিটা এবার দিয়ে দেব। গাজরের হালুয়া একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ জমে না, কিন্তু আপনারা যদি চিনি কম খান তাহলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার আমি দিয়ে দেব কিশমিশগুলি, যে কিশমিশগুলি আমি জলে ভিজতে দিয়েছিলাম সেই কিশমিশগুলি এবার দিয়ে দেব। সাথে দিয়ে দেব কাজুগুলিও। আর দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ। এলাচগুলিকে এইভাবে ছাড়িয়ে তার সাথে দিয়ে দেব। আমি এলাচগুলোকে গুঁড়ো করিনি, আপনারা চাইলে চিনির সাথে গুঁড়ো করে নিতে পারেন। এরপর সেটিকে ভালোভাবে আরো 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাজরের হালুয়াটি সম্পূর্ণ তৈরি। এবার সেটিকে আমি একটি অন্য প্লেটে রেখে সেটিকে ভালোভাবে একটু গার্নিশিং করে নেব। আমাদের গাজরের হালুয়াটি তৈরি হয়ে গেছে, এবার সেটি পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।